আসসালামু আলাইকুম দর্শক। এত সুন্দর একটা মেয়ে, বয়স কম আছে, এখনও বয়স বেশি হয় নাই। এই মেয়ের নেশা যদি হয় বিয়ে করা, তাহলে তো ভাই খুব ভালো, আমরা ছেলেরা তো বিয়ে করতে সমস্যা কি, তাই না? মানে এতটাই নেশা যে প্রতি বছর একটা একটা করে স্বামী লাগবে, এবং সেই স্বামীর সাথে সে বাসর ঘর করবে, এবং কিছুদিন পরে তার ভাল লাগবে না, ওই স্বামীকে জোকের মতো চুষে সব কিছু ধরেন যে তার টাকা পয়সা নিয়ে সে অন্যজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন পুরো ঘটনা শুনলে যে কিভাবে ধরা পড়লো পুরো কাহিনী। বাগেরহাটের মেয়ে শারমিন আক্তার, মানে কি একটা অবস্থা হয়ে গেছে! কারোর যদি একটা উপযুক্ত মেয়ে থাকে, তার আর ভাই চাকরি বাকরি বা কাজ করে খাওয়ার দরকার নাই, এসব কাজ করলেই এনাফ হয়ে যাচ্ছে। আপনাদের এখানে সচেতন থাকতে হবে। দেখেন শারমিন আক্তার কি করে, ধরেন খুব অল্প সময়ের মধ্যে আপনার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় যাবে। আপনি নিজে মনে করতেছেন যে আমি বিবাহিত, আরেকটা মেয়ের সাথে টাঙ্কি মারতেছি, এটা তো কেউ বুঝবে না, আলাদা একটা মজা বা টেস্ট পাবো। কিন্তু এই মেয়ে তো আপনার চেয়ে বেশি চালাক ভাই, আপনি বিবাহিত না অবিবাহিত এটা দেখার বিষয় না তার, আপনার মালকড়ি কত আছে এটা দেখার বিষয়। একজনের বিয়ে করবেন, তার সকল অসহায়ত্বের দায়িত্ব আপনার নিতে হবে, সে টাকা পয়সা চাইলে আপনি না করতে পারবেন না, তাহলে সম্পর্ক ওখানেই শেষ। আর কাবিন নামায় কম টাকা বসাবে না। তো শারমিন আক্তার এই বাগেরহাটের মেয়ে, সে কী করতো, এ মানে বিয়ে করতো, খুব অল্প সময়ের প্রেমের সম্পর্ক করে বিয়ে করতো। বিয়ে করার পরে দেখা গেল যে বিভিন্ন অসহায়ত্বর গল্প বললে টাকা পয়সা নিয়ে এক পর্যায়ে আপনার সংসার করতেছে, দেখবেন যে সে ফোনে আরেকজনের সাথে পরকীয়ায় যুক্ত আছে, আবার আরেকজনকে ছেড়ে আরেকজনের সাথে সম্পর্কে যুক্ত আছে। এভাবে তার চলতেই থাকে, প্রতি বছর একটা একটা করে আসলে তার দেখা গেল স্বামী পাল্টাইতে হয়। এখন দেখেন সে আসলে ধরা পড়লো কেমনে, এখন সে কি গ্রেপ্তার হয়েছে? না, এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, তবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মালয়েশিয়ান প্রবাসী একজন ছেলে, যার নাম হচ্ছে খোরশেদ আলম, দীর্ঘ 18 বছর তিনি মালয়েশিয়ায় ছিলেন, সেখানে তিনি বিভিন্ন অনেক টাকা পয়সা ইনকাম করেছেন। তো এটা বুঝতে পারছে শারমিন আক্তার, তার সাথে প্রেম করেছে, বিয়ের আগে 20 লক্ষ টাকা হাতায় এনেছে সেই ছেলের কাছে। ছেলে যখন দেশে আইসে বিয়ে শাদী করে নিয়েছে, এই মেয়েটার আবার ধরেন যে সবসময় ইনস্ট্যান্ট একজন সাক্ষী রেডি থাকে, হ্যাঁ কথিত চাচা বলে, চাচা সব জায়গায় গিয়েই সাক্ষী দেয়, এবং ভালো অ্যামাউন্টের কাবিন বসায় বিয়ে করে নিছে। 3 মাস যাবৎ সংসার করতেছিল, সংসারের যখন করতেছিল তখনই সে বুঝতে পারতেছিল তার চাল চলনে অন্যরকম ব্যাপার স্যাপার, এবং ছেলের ফ্যামিলিও বুঝতে পারতেছিল যে এই মেয়েটা আসলে ভালো না। এই মেয়েটা একাধিক ছেলের সাথে সম্পর্ক বিদ্যমান রয়েছে, খোঁজ খবর নিয়ে জানতে পারে যে 10টা বিয়ের আগে করেছেন, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার। এরপরে বিয়ের পরেও ছেলের কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছে, ছেলে আর কুলাইতে না পাইরা মালয়েশিয়াতে আবারও ব্যাগ গেছে। এরে ভাই, এ তো বউ পালা না হাতি পালার সমান, সে বুঝছে যে ভাই বিশাল বড় মানে জীবনের সকল পুঁজি তো প্রায় এই বউয়ের পিছনে লাগাই দিছি, আবার মালয়েশিয়া যায় কাজকর্ম করতে হবে। তো দেখেন এই বিষয়ে শারমিনের সাথে কথাবার্তা বলা হয়েছে, শারমিন বলতেছে যে না, আমি কারোর সাথে প্রতারণা করি নাই, বরং ওরাই আমার সাথে প্রতারণা করছে, আমি বিভিন্ন পরিবেশে পরিস্থিতির পইরা আমার এত রকম এতগুলো বিয়ে করতে মানে হয়েছে আর কি, আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা রটানো হচ্ছে। তো আপনারা একটু সচেতন থাকবেন, আজকের নিউজটা একটু শেয়ার করে দিবেন যে আপনি যদি নিজেকে অতি চালাক মনে করেন, আপনার যে চালাক মানুষজন বসে আছে টোপ ফেলে, আপনি সেই টোপটা যদি গিলে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ আছে, জীবনের সকল পুঁজি এর পিছনে চলে যাবে। এদের প্রেম অল্প দিনের, এবং কাবিন হবে ভালো একটা অ্যামাউন্টের, হ্যান্ডসাম অ্যামাউন্টের, এবং আপনার কাছ থেকে কিন্তু বিভিন্ন কৌশলে কিন্তু ভালো টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার অন্যজন কে কীভাবে ফাঁসানো যায়, আপনার সংসার করা অবস্থায় সেগুলো ভাবতে থাকবে, সচেতন হয়ে আমরা, ঠিক আছে? একটি বিয়ে সারা জীবনের ব্যাপার, খোঁজ খবর না নিয়ে মেয়ের ব্যাকগ্রাউন্ড কি, মেয়ের এলাকায় না গিয়ে, মেয়ে যেটা বুঝায় বুঝায় হুট করে রেজিস্ট্রি করা, এটা আসলে ভুল সিদ্ধান্ত।